সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রক্তক্ষরণ হওয়ায় হিমোগ্লোবিন কমে গেছে বলে জানিয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সংবাদ সম্মেলনে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে যত দ্রুত সম্ভব বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জীবন বাজি রেখে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। রাহুল রায়ের রিপোর্ট। দুদিন আগেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিস্তারিত জানিয়েছেন তার চিকিৎসকরা। বেগম জিয়ার লিভার সিরোসিস হয়েছে জানিয়ে দেশে এর চিকিৎসা সম্ভব নয় বলেছেন তারা। এবার একই দাবি জানালো বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থাও জানিয়েছেন তারা। ওনার হিমোগ্লোবিন লেভেল কিছুটা কমেছে, ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলি পাঠিয়েছে, সেগুলির ফলাফল এখনো আসেনি। বর্তমানে উনি সিসিতে, ওনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে। তবে গতকাল আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছেন, আপনারা শুনেছেন, যে উনি পরশুদিন রাতে উনি রিব্লিড করেছিল, আবারও ওনার রক্তক্ষরণ হয়েছিল। তো সেই হিসাবে হয়তো হিমোগ্লোবিন লেভেলটা যেটা আজকে আমরা জেনেছি কিছুটা কম, হয়তো কিছুটা কমেছে। তবে হয়তো এমন কিছু হয়নি যে খুব মারাত্মক হয়েছে, এটুকু আমরা শুনেছি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সাত দিনের কর্মসূচির মধ্যে আজ ছিল মহিলা দলের মৌন মিছিল। তবে পুলিশ মৌন মিছিল করতে না দেয়ায় পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট সমাবেশ হয়। বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার, এই অবৈধ সরকার। তারা আজকে গণতন্ত্রের যে মূল কণ্ঠ, যার কণ্ঠে উচ্চারিত হলে বাংলাদেশ উচ্চকিত হয়, সেই দেশে বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়, তাকে তারা কথা বলতে দিতে চায় না। আজকে সেই জন্যই আমাদেরকে জীবন বাজি রেখে লড়াই করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করবে মুক্তিযোদ্ধা দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।